নমস্কার বন্ধুরা, জিওটেক বেঙ্গলি ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমরা কথা বলবো এসএসসি তরফে জিডি কনস্টেবল নিয়োগের রিকোয়ারমেন্ট পাবলিশ করা হয়েছে। তো বহু প্রতীক্ষার পর কিন্তু এই রিকোয়ারমেন্টের নোটিফিকেশন পাবলিশ করা হলো এসএসসির তরফে। তো প্রায় 25,000 শূন্য পদে কিন্তু নিয়োগ করা হবে। পশ্চিমবঙ্গের যে কোনো জেলার প্রার্থীরা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতায় আবেদন করা যাবে। তো আবেদন পদ্ধতি সহ শিক্ষাগত যোগ্যতা, সিলেবাস সহ বিস্তারিত কিন্তু আজকের ভিডিওতে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব। এর জন্য ভিডিওটিকে সম্পূর্ণ দেখতে হবে। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করব, যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল করে দেবেন। তাহলে কী হবে, আমরা যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন কিন্তু সবার প্রথমে আপনারা পেয়ে যাবেন। তো বন্ধুরা, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমরা কিন্তু সরাসরি অফিসিয়াল নোটিফিকেশনে রয়েছি। নোটিফিকেশন কিন্তু পাবলিশ করা হয়েছে স্টাফ সিলেকশন কমিশনের তরফে। তো দেখুন বন্ধুরা, এখানে জাস্ট আপনারা একটু স্ক্রল করবেন। স্ক্রল করলে কিন্তু এখানে আপনারা প্রথমেই দেখতে পেয়ে যাবেন। তো বন্ধুরা দেখুন, এখানে কনস্টেবল জিডি ইন সেন্ট্রাল আর্মেড পুলিশ ফোর্স সিএপিএফএস এসএসএফ, রাইফেলম্যান জিডি ইন আসাম রাইফেলস অ্যান্ড সাফে ইন নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো এক্সামিনেশন 2022। তো প্রথমে আমরা ইম্পর্টেন্ট যে ডেটগুলো রয়েছে সেগুলো দেখে নেব। তো বন্ধুরা দেখুন, এখানে ডেট অফ সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন অর্থাৎ আবেদন শুরু হচ্ছে 27/10/2022 থেকে আবেদন চলবে 30/11/2000 অর্থাৎ 30 নভেম্বর 2022 তারিখ পর্যন্ত। তো বন্ধুরা এখানে কিন্তু আপনারা দেখুন, এখানে শিডিউল কম্পিউটার বেসড এক্সামিনেশন, এক্সাম শুরু হবে কিন্তু জানুয়ারি 2023-এ। তো এক্স্যাক্টলি প্রপার এখানে ডেট উল্লেখ করা নেই, তবে জানুয়ারিতে হবে এটা কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে। তো বন্ধুরা এখানে দেখুন উল্লেখ করা রয়েছে, এখানে ওমেন প্রার্থীরাও কিন্তু আবেদন করতে পারবেন। তো জাস্ট আমি বেশি কিছু আপনাদেরকে বলবো না, জাস্ট মেন মেন কয়েকটা পয়েন্ট রয়েছে সেগুলোই বলবো, কারণ এটা প্রায় অনেকটা বড় পিডিএফ, 51 পাতার পিডিএফ। তো সবটা কিন্তু বলা সম্ভব হয়ে উঠবে না। তো বন্ধুরা এখানে পে স্কেল অর্থাৎ বেতন রয়েছে, পে লেভেল 1 অনুযায়ী 18,000 টাকা থেকে 56,900 টাকা করে কিন্তু বেতন পেয়ে যাবেন। তো এখানে ভ্যাকেন্সি লিস্ট দেওয়া রয়েছে। দেখুন বন্ধুরা, এখানে মেল প্রার্থীদের ক্ষেত্রে কিন্তু ভ্যাকেন্সি রয়েছে 21,579 এবং ফিমেলদের ক্ষেত্রে রয়েছে 2,626টি। টোটাল দেওয়া রয়েছে 24,369টা পোস্ট রয়েছে অর্থাৎ 24,369টি ভ্যাকেন্সি, অনেকটা বড় মাপের কিন্তু শূন্য পদ। তো বন্ধুরা যারা আবেদন করবেন তারা অবশ্যই কিন্তু খুব সহজেই আবেদন করতে পারবেন। তো বন্ধুরা এখানে দেখুন এজ লিমিট কি বলা হয়েছে, এজ লিমিট রয়েছে 1/1/2023 তারিখ অনুযায়ী, কিন্তু আপনারা 18 থেকে 23 বছরের মধ্যে হলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। তাছাড়াও কোভিডের জন্য আপনারা 3 বছরের ছাড় পেয়ে যাচ্ছেন। তাছাড়াও যারা সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা রয়েছে তারাও কিন্তু বয়সের ছাড় পেয়ে যাচ্ছে, যেমন এসটি এসসি প্রার্থীরা 5 বছরের ছাড়, ওবিসি প্রার্থীরা 3 বছরের ছাড়, এক্স সার্ভিসম্যান 3 বছরের ছাড়, এই সমস্ত কিন্তু বয়সের ছাড়গুলো আপনারা কিন্তু পেয়ে যাবেন। তো বন্ধুরা দেখুন এখানে কোয়ালিফিকেশান, এডুকেশনাল কোয়ালিফিকেশান কী রয়েছে, তো ম্যাট্রিকুলেশান ক্লাস 10th এক্সামিনেশান ফ্রম এ রিকগনাইজড বোর্ড অ্যান্ড যে কোনো শাখায় কিন্তু আপনারা মাধ্যমিক পাশ করে থাকলে বা যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে আপনারা মাধ্যমিক পাশ করে থাকলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। তো বন্ধুরা এখানে কিন্তু আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। দেখুন এসএসসির যে অফিসিয়াল ওয়েবসাইট অর্থাৎ www.ssc.nic.in, এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু আপনাদেরকে আবেদন করতে হবে। আবেদন করার সময় বন্ধুরা আপনাদের যে পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ রয়েছে সেটা কিন্তু 20 কেবি থেকে 50 কেবির মধ্যে জেপিজি ফর্ম্যাটে কিন্তু আপলোড করতে হবে, এবং আপনার যে ফটোগ্রাফ রয়েছে সেই ফটোগ্রাফের সাইজ 3.5 অর্থাৎ 3.5 সেন্টিমিটার ওয়েট এবং 4.5 সেন্টিমিটার হাইট, অর্থাৎ এই সাইজের কিন্তু আপনাকে আপনার যে পাসপোর্ট সাইজের ছবি সেটা কিন্তু আপলোড করতে হবে। তো বন্ধুরা আবেদনের এখানে লাস্ট ডেট রয়েছে 30/11/2022 তারিখ অর্থাৎ 30 নভেম্বর 2022 তারিখের মধ্যে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। বন্ধুরা এখানে অ্যাপ্লিকেশান ফি রয়েছে জেনারেল ওবিসি প্রার্থীদের ক্ষেত্রে 100 টাকা করে আবেদন ফি ধার্য করা হয়েছে, এবং আপনারা যারা শিডিউল কাস্ট অর্থাৎ এসসি এসটি প্রার্থীরা, এক্স সার্ভিসম্যান এবং ওমেন ক্যান্ডিডেট যারা রয়েছেন তাদের কিন্তু কোনোরূপ আবেদন ফি লাগছে না। আবেদন ফি আপনারা
দিতে পারবেন ভিম, ইউপিআই, নেট ব্যাংকিং, ভিসা কার্ড, মাস্টার কার্ড, রুপে ডেবিট কার্ডের মাধ্যমে। তো বন্ধুরা দেখুন, এখানে এক্সামিনেশন সেন্টারগুলো রয়েছে। এক্সামিনেশন সেন্টার ওয়েস্ট বেঙ্গলের মধ্যে কোথায় রয়েছে জাস্ট আমি আপনাদেরকে বলে দিচ্ছি। এখানে দেখুন, ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে কিন্তু আপনারা হুগলি, কলকাতা ও শিলিগুড়িতে কিন্তু আপনাদের এক্সাম সেন্টারগুলো রয়েছে, আপনারা এক্সাম দিতে পারবেন এই সেন্টারগুলোতে গিয়ে। দেখুন, কম্পিউটার বেসেড এক্সাম কিন্তু হবে। তো দেখুন বন্ধুরা, এখানে পার্ট বাই পার্ট সাবজেক্ট রয়েছে। তো জেনারেল, ইন্টেলিজেন্স অ্যান্ড ডিসিশনিং, তো প্রত্যেকটি কিন্তু 20টি কোশ্চেন থাকবে। প্রত্যেকটি কোশ্চেনের 2 নম্বর করে অর্থাৎ মার্ক 2, প্রত্যেকটি কোশ্চেনের মার্ক 2। তো মোট এখানে কিন্তু জেনারেল নলেজ, তারপরে এলিমেন্টারি ম্যাথামেটিক্স, ইংলিশ অ্যান্ড হিন্দি, প্রত্যেকটিতে 20টা করে কোশ্চেন থাকবে। প্রত্যেকটি কোশ্চেনের মার্ক কিন্তু 2 করে থাকবে এবং আপনারা সময় পেয়ে যাবেন 60 মিনিট অর্থাৎ 1 ঘন্টা। তো বন্ধুরা, আগে কিন্তু 100 মার্কেটের কোশ্চেন থাকতো এবং 90 মিনিট টাইম থাকতো, তো সেটাই কমিয়ে কিন্তু এখানে এবারে চেঞ্জ করা হয়েছে 80টি অর্থাৎ 80 মার্কেটের প্রায় 80টি কোশ্চেন থাকছে। ঠিক আছে, 80টি কোশ্চেন আপনারা পেয়ে যাচ্ছেন, সেখানে কিন্তু আপনাদের সময় কিন্তু 1 ঘন্টা। তো বন্ধুরা, আপনারা সময়ের দিকে কিন্তু এটা খুব সহজে লক্ষ্য রাখবেন। তো বন্ধুরা দেখুন, এখানে এর নেক্সট স্টেজ কি রয়েছে, ফিজিক্যাল টেস্ট। ফিজিক্যাল টেস্টে কিন্তু পুরুষদের ক্ষেত্রে কিন্তু 24 মিনিটের মধ্যে 5 কিলোমিটার দৌড় কমপ্লিট করতে হবে অর্থাৎ, এবং ফিমেলদের ক্ষেত্রে অর্থাৎ মহিলা প্রার্থীদের ক্ষেত্রে 1600 মিটার অর্থাৎ 1.6 কিমি অর্থাৎ 8.5 মিনিটের মধ্যে কিন্তু কমপ্লিট করতে হবে। তাছাড়াও যারা রয়েছেন সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা, তারা কিন্তু ছাড় পেয়ে যাবেন। এখানে হাইট কি বলা হয়েছে, পুরুষদের ক্ষেত্রে কিন্তু হাইট 170 সেন্টিমিটার এবং মহিলাদের ক্ষেত্রে অর্থাৎ ফিমেল প্রার্থীদের ক্ষেত্রে কিন্তু 157 মিটার হাইট হলেই কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। তাছাড়াও আপনারা সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা কিন্তু ছাড় পেয়ে যাবেন। এখানে চেস্ট অর্থাৎ বুক না ফুলিয়ে কিন্তু পুরুষদের ক্ষেত্রে 80 সেন্টিমিটার হতে হবে। তো এইখানে আপনারা দেখুন, এখানে ওয়েট কিন্তু প্রপারলি বলা নেই এখানে, তো আগে যেটা ছিল মনে হয় সেটাই হবে। তো এখানে মেডিকেল এক্সামিনেশন, এরপরে কিন্তু মেডিকেল টেস্ট হবে। এখানে কিন্তু আপনাদের সার্টিফিকেটগুলো, সেগুলো যা যা সার্টিফিকেট চাওয়া হয়েছে সেগুলো কিন্তু আপনাকে শো করাতে বলা হয়েছে। তো বন্ধুরা, এখানে আর বেশি তেমন কিছু নেই, এখানে জাস্ট আপনারা ডকুমেন্টসগুলো দেখে নিতে পারবেন। তো যারা কিন্তু আবেদন করতে ইচ্ছুক, ডিসক্রিপশন বক্সে কিন্তু আমরা লিঙ্ক দিয়ে রেখেছি, সেই লিঙ্কে আপনারা ক্লিক করে সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনারা আবেদন করতে পারবেন। তো এই ছিল ভিডিও, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। তখন সুস্থ থাকুন আর দেখতে থাকুন জিওটেক বেঙ্গলি ইউটিউব চ্যানেল।